আরে এসো এসো, চোরের বউ, চোরা চালানদারের মা, দেখলে তো তোমার ঠাকুর কত জাগ্রত, হাতে হাতে ফল পেয়ে গেল। মা, তুমি এখান থেকে চলে যাও। সে তো আমি অনেক বছর আগেই বলেছিলাম, তোমার মা শোনেন, শুনলে কত ভালো হতো। ইন্সপেক্টর, লক আপের ভেতরটা ভালো করে চেক করে নি, অত ফাঁকাটা আবার বাপের মতো আত্মহত্যা না করে। মা শোনো, মা, মা কোথায় যাচ্ছ? মা, মা শোনো, মা, মা, মা একটু দাঁড়াও। মা, মা কোথায় যাচ্ছ তুমি? মা, মা শোনো, মা, মা শোনো, মা, শঙ্কর, আমি জানি তুমি নির্দোষ। তুমি এখানে এলে কেন? আমি একটা দাগি আসামি হয়ে গেছি, আমার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে আর জড়িও না। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার বদনামের বোঝা নিয়ে তুমি সারাটা জীবন কেন কষ্ট পাবে? তার চেয়ে তুমি মুক্তি না। পারবো না, আমি পারবো না। শোনো প্রিয়া, তুমি আর এখানে এসো না, আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। শঙ্কর প্লিজ, জীবনে এতদিন যা কিছু পেয়েছি সব ছিল আমার আমার স্বপ্ন, আর এই বদনামটা হচ্ছে আমার বাস্তব, কঠিন বাস্তব। বাস্তবে আমরা অপরিচিত, কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না, আমাদের কোনোদিনও দেখা হয়নি প্রিয়া, কোনোদিনও দেখা হয়নি। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কথার জবাব দিচ্ছ না যে? শঙ্করের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হোয়াট? আমার মেয়ে হয়ে তুমি একটা কয়েদির সঙ্গে দেখা করতে গিয়েছিলে? ভবিষ্যতে আর যাতে আর তোমার সাথে দেখা না হয় সেই ব্যবস্থাই করছি। শোনো, কাল সকালে আমরা কলকাতায় চলে যাব, এখন থেকে তুমি কলকাতাতেই থাকবে। দিদিমণি, কলকাতা শহরে ঘরে বৈশা বৈশা মনটা খারাপ করো কেন? মিষ্টা বিনা দোষে সাজা পেয়ে গেল কৃষ্ণদা। মাইনসে সাজা দিছে, ভগবানের বিচার হনো বাকি আছে। চলো তো একটু ঘুরে আসি। ভালো লাগছে না কৃষ্ণদা, ভালো লাগছে না, একটু একা থাকতে দাও। মা,
শঙ্কর। জেঠু, মা কোথায়? থানায়। তোমার সঙ্গে দেখা করার পর তোমার মা আর ফিরে আসেনি বাবা। মা? মা বাড়ি ফেরেনি? না, কে একজন বলছিল কলকাতায় তোমার মাকে একবার দেখেছে। যে মা এত কষ্টের মতো কোনোদিনই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, সেই মাই বাড়ি ছেড়ে চলে গেল। ঠাকুর, হে তুমি কি করলে ঠাকুর, হে তুমি কি করলে, হে তুমি কি করলে ঠাকুর। ছেলে না হাজতে আছে কাল। ওকে শুনছো, আমার ছেলে না চোর, হাজতে আছে, কাল গলায় দড়ি দেবে। আমার কথা কষ্ট বলো তো। এটা রাখো। টাকা কি হবে, খাবো তো, খিদে নেই গো আমার। স্বামীকে খেয়েছি, ছেলেকেও খাচ্ছি, আমার পেট ভরে গেছে, আমার আর খিদে নেই, আমার আর খিদে নেই, আর খিদে নেই। মাথাটা একেবারে গেছে। জানো আমরা কলকাতায় চলে এসেছি, কবে থেকে তোমায় খুঁজছি। আপনি বোধহয় কিছু একটা ভুল করছেন, আমি শঙ্কর নই। আমার ভুল হয়ে গেছে? তুমি শঙ্কর নও? কার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছ? যা হয়েছে সব ভুলে যাও, চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি, দেখবে সব ঠিক হয়ে গেছে, চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।